নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ একটা মুখরোচক পদ আপনাদের সাথে শেয়ার করব, যেটা কি না শেষ পাতে খুব ভালো লাগবে। এটা হলো ওলের টক, খেয়ে মনে হবে চুনো মাছের টক খাচ্ছেন। এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, কিন্তু খেতে অসাধারণ হয়। একেবারে প্লেন ভাতের সাথে এটা দারুণ লাগবে। আর খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি। চলুন শুরু করা যাক। আমি এখানে 4 মুঠো মটর ডাল নিয়েছি। সবার আগে ডালটা আমি ভিজিয়ে দেব। এখানে 100 গ্রাম মতো মটর ডাল আছে। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এখানে ওল নিয়েছি 200 গ্রাম মতো। ওলটা ছোট ছোট টুকরো করে নিয়েছি আর প্রেশার কুকারে সামান্য জল আর অল্প একটু নুন দিয়ে এটা 80% সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নিয়েছি। এদিকে ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার ডালটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। এটা হলো মটর ডাল, দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা, খুব অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা ঠিক এরকম হবে। এবার এই পেস্টটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো না হলে বড়াগুলো কিন্তু শক্ত হবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ফেটাতে ফেটাতে দেখবেন ডালটা অনেকটা হালকা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্তই কিন্তু ডালটা ফেটিয়ে নেবেন। ডালটা ফেটানো হয়ে গেছে, এদিকে প্রেশার কুকারটা আমি খুলে দেখে নিচ্ছি ওলটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন এরকম গলে যাবে না, ওলটা এখন 80% সেদ্ধ হয়ে আছে। এবার ওলটা আমি জলের থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল আছে। এর মধ্যে বড়াগুলোকে আমি ভেজে নেব। মাঝারি আছে, বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 2 বার লেগেছে আমার বড়াটা ভাজতে। এটা প্রথম ব্যাচ আমি ভাজছি। একটা সাইড ভেজে নেওয়ার পর বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি আর বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এবার এই বড়াগুলোকে আমি তেলের থেকে তুলে নেব আর বাকি ডালটা দিয়েও আমি একইভাবে বড়াগুলো তৈরি করে নেব। বড়া ভাজার পর খানিকটা তেল বেঁচে আছে। এবার এই তেলের মধ্যে আমি আধা সেদ্ধ করে রাখা ওলটা ভেজে নেব। ওলটা 80% সেদ্ধ হয়ে আছে, বাকিটা ভাজতে ভাজতে বা ঝোলে যখন আমি দেব তখন সেদ্ধ হয়ে যাবে। আমি এটাও মাঝারি আছে ভেজে নিচ্ছি। আমি নুন দিয়ে ওলটা সেদ্ধ করেছিলাম তাই এই সময় আমি নুন দেব না, শুধুই হলুদ অল্প পরিমাণে দিয়ে এই ওলটা ভেজে নিচ্ছি যাতে ওলের মধ্যে একটা সুন্দর কালার আসে। ওলগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ে এখন আর তেল নেই। এবার আমি কড়াইতে খুব অল্প পরিমাণেই তেল দেব। এখানে 1 চা চামচ মতো তেল আছে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর 1/2 চা চামচ সর্ষে দিলাম। এবার দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, সর্ষে, শুকনো লঙ্কা, এগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমড়া। এখানে 6-7খানা আমড়া আমি কেটে নিয়েছি আর আমড়াগুলো এবার কম আছে নাড়াচাড়া করে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 7 মতো নুন। নুন হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। 2-1 মিনিট
আমড়াগুলোকে ফোড়নের সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে এমন বেশি দেবেন না যে মানে অনেকটা ঝোল হয়ে যায়। তবে এখানে আমি যেহেতু বড়া ব্যবহার করছি, বড়াতে অনেকটা ঝোল টেনে নেয়, সেই জন্য এই ঝোলটা একটু বেশি রাখতে হবে। এবার আমি 2 চা চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার আমি এটা ফুটিয়ে নেব। আমি একটুখানি আমড়াটা চেক করে দেখলাম, আমড়াটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি হাত আর পেছন দিক দিয়ে আমড়াগুলো একটুখানি থেতলে দিচ্ছি, যাতে ঝোলটা একটু টক টক ভাব আসে। এবার আমি বড়া আর ভেজে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যে রসটা ঢুকে যায় আর ওলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঝোলটা আমি কিরকম রেখেছি, এরকম ঝোল রাখতে হবে। এরকম ঝোল রাখলে এটা কিন্তু পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। আমি একটা বড়া কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আখের গুড়। এখানে আখের গুড়ের টেস্টটা খুব ভালো লাগবে। যদি কারো কাছে আখের গুড় না থাকে তাহলে চিনি ব্যবহার করতে পারেন। আর এগুলো সম্পূর্ণ আপনার স্বাদের উপরেই নির্ভর করবে। দেখুন ঝোল কতটা আমি রেখেছি, এই রকম ঝোল রাখতে হবে। গুড় দিয়ে আমি 2-1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেল ওল ও বড়া দিয়ে টক। এটা খেতে অনেকটা চুনো মাছের টকের মতো লাগবে। এটা আমার নিজস্ব রেসিপি, প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে শেষ পাতে পরিবেশন করুন। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকে রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।